একেবারে ইজি মোম তৈরি করার একটা ডাই, এটা ছোট ছোট বাচ্চা ছেলেরাও ইউজ করতে পারে। সমরেশ ভাই, আপনার মাধ্যমে আপনার দর্শকদের একটা দারুণ একটা ব্যবসার আইডিয়া দেব, সেটা হচ্ছে মোমবাতির বিজনেস। এখন যেভাবে লোডশেডিং হইতেছে, প্রতি ঘন্টায় ঘন্টায় দুই এক ঘন্টা করে লোডশেডিং থাকে না, এই ব্যবসাটা এখন জাঁকজমক হয়ে উঠেছে। মোমবাতি তৈরি করার ডাইস, এটা আমাদের এখানে বিভিন্ন সাইজের পাবেন, 5 টাকা, 10 টাকা, 2 টাকা, যে যেমন প্রয়োজন মনে করে সে তার মন মতোই করে নিয়ে যেতে পারবে। এটার মধ্যে আমাদের কোনো সমস্যা নেই, শুধু এটার একটা ওজন থাকে, ওজন ওনারা বললেও আমরা তৈরি করে দিতে পারবো, এটা কোনো সমস্যা নেই। এই রকমের ডাইসের বিভিন্ন কোয়ালিটি হয়, 5 টাকার মোম তৈরির ডাইস, 10 টাকার মোম তৈরির ডাইস, 2 টাকার মোম তৈরির ডাইস, এরকম বিভিন্ন বিভিন্ন কোয়ালিটির হয়। আচ্ছা, তো এটা থেকে কিভাবে মোম তৈরি করবে আমাদের দর্শকদের যদি একটু দেখাতে? এটা টোটাল হচ্ছে আমাদের 3 পার্টের একটা ডাই, একেবারে ইজি মোম তৈরি করার একটা ডাই, এটা ছোট ছোট বাচ্চা ছেলেরাও ইউজ করতে পারে, ঠিক আছে? এটা প্রথমত আমরা মানে ঘরের মহিলারাও যদি চায় এই বিজনেসটি করবে, এটা ইজিলি করতে পারবে। এটা বেশিরভাগ মহিলারাই মোম তৈরি করে, ছেলেদের চাইতে। এটা প্রথমত আমরা এই যে এখানে সুতা আছে, মোম তৈরি করার যে সুতা, সুতাটা প্রথম গাঁথতে হবে। এই যে নিচে মোমের মোমের মেডেলে যে সুতাটা থাকে সেই সুতাটা এটা। ওকে, এখানে নিচে গ্রুপ করা আছে, যেমন মোমের মেডেলে সুতাটা বসে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এভাবে মানে পুরাটা পেঁচিয়ে দিতে হবে, পুরাটা পেঁচিয়ে দিতে হবে। আবার যখন এটা শেষ হয়ে যাবে, আবার এখান থেকে শুরু করবেন, এই পর্যন্ত এসে শেষ করে দেবেন। ওকে, জাস্ট আমরা চারটা মোম তৈরি করার জন্য এই সুতাটা গাঁথলাম। সুতাটা গাঁথার পর এখানে 3টা পাত একত্র করে দিবেন। একত্র করার পর এটা হচ্ছে এটার চাবি, ঠিক আছে? এটা চাবিটা আপনি বিভিন্ন নামের হয়ে থাকে, যেমন ধোঁয়াতুরা আছে 1820, তারপর গাছ পালমেরা, ঠিক আছে? এটা চকবাজারে আপনি 1 কেজিও যদি নিতে চান 1 কেজিও পাবেন, আবার 25 কেজির বস্তা আছে, আপনার যেরকম অ্যাভেলিটি আপনি সেভাবে নিতে পারবেন, এর মধ্যে কোনো সমস্যা হবে না। আর আমরা দর্শকদের দেখানোর জন্য এখানে হালকা কিছু লিকুইড করে নিয়ে আসছি। আচ্ছা, আগুনের তাপে এটাকে লিকুইড করে দিন, শুধু আগুনের তাপ লাগবে আর কিছুই না। হয়তো যাদের গ্যাস আছে, দেখাবেন আমাদের দর্শকদের কিভাবে এটা তৈরি করবেন। এটা শুধু লিকুইড করার পর শুধু এটা এখান থেকে ঢেলে দিবেন, আর কিছু করতে হবে না। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা কিছুক্ষণ ওয়েট করে নেব। হ্যাঁ, কিছুক্ষণ একটু ওয়েট করতে হবে। তো জিকু ভাই, এই মোম তৈরির বিজনেসটি যদি কেউ করতে চায়, মোটামুটি কত টাকা পুঁজি নিয়ে করতে পারবে? এই ব্যবসাটা করতে গেলে তেমন একটা বেশি টাকার প্রয়োজন নেই। এই ব্যবসাটা করতে গেলে আপনার 10 থেকে 15 হাজার টাকার মধ্যে আপনি ব্যবসাটা শুরু করবেন। তাহলে প্রতি মাসে কত টাকা ইনকাম করতে? প্রতি মাসে আপনার সেল অনুযায়ী যদি একটু আপনি পারিশ্রমিক হন, কারণ ব্যবসা করতে গেলে আপনার পারিশ্রমিক হতে হবে, আর যেটাই করেন তার ওয়াইফ বা ঘরের যে মহিলারা রয়েছে তাদেরকেও যদি শিখিয়ে দেয় সারা রাত্র বা দিনে ধরে এই প্রোডাক্ট গুলো তৈরি করলো, আবার ভাইয়া হচ্ছে গিয়া মার্কেটিং করলো, সেভাবে কিন্তু এই বিজনেসটি করতে পারবে। তো ভাইয়া, কেউ যদি বিজনেস করতে চায় আপনাদের কাছ থেকে এই ধরনের ডাইস নিতে চায়, প্রাইস কেমন পড়বে? আমাদের এখানে এই ডাইসের প্রাইস হচ্ছে 5 টাকা, যেটা 42 পিসের তৈরি হয়, এটা আমরা 12,000 টাকা করে বিক্রি করি, ঠিক আছে? আর 10 টাকার 36 পিস বের হয়, 2 টাকাটা 54 পিস বের হয়, 54-56, এটা ওনাদের একটা মোমের কোয়ালিটি হিসাবে। সমরেশ ভাই, কেউ যদি আমাদের প্রতিষ্ঠানে এসে ভিজিট করতে যায়, আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মা বাবার দোয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। আচ্ছা, আমাদের এখানে শুধু মোমের ডাইসই না, আরও বিভিন্ন প্রকার ডাইস তৈরি করি আমরা, যেমন কলম আছে, এলইডি লাইট আছে, মশার কয়েল আছে, চানাচুর আছে, আইস ললি আছে, ঠিক আছে? মানে বিভিন্ন ধরনের মেশিনারিজ রয়েছে আপনাদের এখানে, এগুলো ব্যতীত আমরা আরো অনেক মেশিন তৈরি করি। কেউ যদি চায় যে আপনাদের এখান থেকে চানাচুর তৈরির মেশিন নিয়ে ব্যবসা করবে, সেটা করতে পারবে। এটা হচ্ছে আপনার মশার কয়েল তৈরির, জি, এই যেটা দেখাচ্ছেন এটা হচ্ছে মোমবাতি, মোমবাতি যেটা আজকের ভিডিওতে আমরা দেখাচ্ছি, জি। সমরেশ ভাই, আমাদের কথা বলতে বলতে কিন্তু মোমটা জমে গেছে, ঠিক আছে? এটা আমরা যেখান থেকে সুতাটা কেটে ফেলবো, প্রতিটা ভাই, আমাদের এখন মোম তৈরি করা হয়ে গেছে। যদি কোনো ভাই এই কাজটা করতে চান, এই ব্যবসা করতে চান, এটা খুব লাভজনক একটা ব্যবসা। আর এগুলো মোম মনে করেন যে বিক্রি করতে হবে এমন কোনো কথা না, 2-1 মাস না থাকলেও কোনো সমস্যা হয় না, আস্তে ধীরে বিক্রি করতে হবে। এটা হচ্ছে মানে পচনশীল না, পচনশীল না, এটা আপনি যতদিন রাখতে চান রাখতে পারবেন, সমস্যা নেই। আমাদের যারা দর্শক রয়েছে, মোটামুটি 10-12-15 হাজার টাকা পুঁজি নিয়ে যদি এই মোমবাতি তৈরির ব্যবসাটা শুরু করে তাহলে কিন্তু সে করতে পারবে। সরাসরি আপনাদের এই মা বাবার দোয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে ভিজিট করতেছে, একটু লোকেশন বলে দিন। আমাদের মা বাবার দোয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ হচ্ছে
96/1 হরনাথ ঘোষ রোড লালবাগ ঢাকা। এটি হচ্ছে ঢাকা চক বাজারের পাশে লালবাগ। ঢাকা চক বাজারের পাশে। ওকে। আর আমি হচ্ছি এই ডাইস তৈরি করার একজন ইঞ্জিনিয়ার, আর আমার প্রতিষ্ঠান যে মেইন মালিক অর্ণার, সে আমাদের পাশেই বসে আছে, লিটন ভাই, সে আমাদের প্রতিষ্ঠানের মালিক। তো ভাইয়া অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের দর্শকদের আপনাদের এই ব্যবসা সম্পর্কিত একটা আইডিয়া শেয়ার করার জন্য। তো প্রিয় দর্শক অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, আর যারা ব্যবসা করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বা ইমো নাম্বারে যোগাযোগ করে ভাইদের সাথে আরো বিস্তারিত তথ্য জেনে নেবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন 2020 ব্লগস।